শেষ 19 ওভারে বল করতে আসেন ফরিদ আহমেদ। 19তম ওভারের দ্বিতীয় বলে আউট হন হারিস রফ। স্বীকৃত ব্যাটার হিসেবে কেবল আসিফ আলী ছিলেন, হাতে মাত্র ছিল 2 উইকেট। 9 বলে পাকিস্তানের প্রয়োজন ছিল 18 রান। ফরিদ আহমেদের চতুর্থ বলে বিশাল একটি ছক্কা হাঁকান আসিফ আলী, যেখানে ম্যাচে ফেরার সম্ভাবনা জাগে পাকিস্তানের। কিন্তু পরের বলটি সজোরে হাঁকাতে গিয়ে আউট হন আসিফ আলী। আসিফ আলী ভালো করে জানতেন তিনি আউট হলে আর ভালো ব্যাটার নেই। ম্যাচের এমন উত্তেজনা মুহূর্তে আউট হয়ে মেজাজ আর ধরে রাখতে পারেন না আসিফ। আফগানিস্তানও তখন শ্বাসরুদ্ধকর অবস্থায়। এমন মুহূর্তে উইকেট পেয়ে আসিফের সামনে এসে কিছু একটা বলে বসেন ফরিদ। আসিফ মেজাজ হারিয়ে ব্যাট উঁচিয়ে ফরিদ আহমেদকে মারতে যান তিনি। তবে পরে আরেক আফগান ফিল্ডার এসে সরিয়ে নেয় আসিফকে, সম্ভাব্য মারামারি থেকে বাঁচিয়ে দেন তিনি। রাগ নিয়ে মাঠ ছাড়েন আসিফ, এতে মাঠের অপ্রীতিকর ঘটনা থেকে বেঁচে যায় আসিফ ফরিদ। আসিফ রাগ নিয়ে মাঠ ছাড়েন, তবে শেষ পর্যন্ত রাগ হয়তোবা কমেছে আসিফের, কারণ আফগানিস্তানের বিপক্ষে নাসিম শাহের অবিশ্বাস্য 2টি ছক্কায় দুর্দান্ত জয় পায় পাকিস্তান, আর সেই জয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে বাবর আজমের দল। এখন এই ঘটনায় ম্যাচ রেফারি কি শাস্তি দেন তা দেখার অপেক্ষায়। দর্শক, এই বিষয়টি জেনে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং খেলার সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। মোহাম্মদ নাসির, INBD স্পোর্টস।